আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় মেডিসিনের গ্রুপ নেম অথবা মেডিসিনের যে মূল উপাদান প্রেগাবালিন। যদিও এটি একটি পুরনো ওষুধ, কিন্তু নতুন মাত্রায় যুক্ত হয়েছে প্রেগাবালিন সিআর এসআর ইআর, যার ফুল ফর্ম এক্সট্রাইন রিলিজ, যা অনেক সময় ধরে রিলিজ হবে, কার্যক্ষমতা অ্যাক্টিভ রাখবে। নতুন মাত্রায় যে এমজি যুক্ত হয়েছে এটি 2.5 মিলিগ্রাম, 165 মিলিগ্রাম এবং 330 মিলিগ্রাম। আপনারা জানেন ঔষধের বিজ্ঞাপন করা দণ্ডনীয় অপরাধ। আমি গ্রুপ নাম নিয়ে কথা বলি, আপনাদের বোঝানোর ক্ষেত্রে মার্কেটে যেগুলো সবচেয়ে বেশি বিক্রি হয় সেগুলোর পিকচার যুক্ত করে দিই। থেরাপিউটিক ক্লাস অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, ইন্ডিকেশন আর নির্দেশনা অথবা কি কি রোগের জন্য এই মেডিসিনটি দেওয়া হয় অথবা এই মেডিসিনের কাজ কি, পর্যায়ক্রমে বলছি। প্রথমে প্রাথমিক ধারণাগুলো দিচ্ছি, তারপরে ডকুমেন্টারি সহ বলছি। খিঁচুনি সহ শরীরের বিভিন্ন অংশে ব্যথা, রক্তের শিরায় শিরায় ব্যথা দৌড়ানো, সূঁচের সংবেদন, সূঁচ দিয়ে শরীরের বিভিন্ন অঙ্গে ছিদ্র হচ্ছে এমন ব্যথার অনুভব, হাত এবং পায়ের ভিতরে জ্বালা পড়া, হাত এবং পা সহ শরীরের বিভিন্ন অংশ ঝিনঝিন অনুভব করা, ঠান্ডা লাগায় ব্যথার উপক্রমটা আরও বেশি বেড়ে যাওয়া, যাদের ডায়াবেটিস আছে তাদের আরও দ্বিগুণ ব্যথার অনুভব হওয়া, হাত পাও চাবানো কামড়ানো, হট ফ্লাশ যা বুক ধরফর করা, অতিরিক্ত শরীরে ঘাম, মেনোপজের পরিবর্তন ইত্যাদি। যার নিউরোপ্যাথিক পেইন, ডায়াবেটিক নিউরোপ্যাথি, পোস্ট থেরাপিউটিক নিউরালজিয়া, ম্যাগালজিয়া। যদিও এগুলো মেডিকেলের ভাষা, এগুলো টু দ্য পয়েন্ট বিশ্লেষণ করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, মানুষের দেখার ধৈর্য থাকবে না, তাই আমি গুগল থেকে স্বাভাবিক ধারণা দেওয়ার জন্য গুগল থেকে স্ক্রিনশট যুক্ত করে দিয়েছি।